ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অলমোস্ট প্রায় এক যুগের ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, আসলে এই টাইপের ম্যানেজমেন্ট এবং এই টাইপের প্রোডাক্ট আমি এখন পর্যন্ত আমার নেটওয়ার্ক মার্কেটিং এর ক্যারিয়ারে আসলেই দেখিনি, আসলেই দেখিনি। যদি এই প্রোডাক্টগুলি সত্যি বাংলাদেশে, ধরেন অলমোস্ট স্যার তো প্রায় 10টার মতো প্রোডাক্টের কথা বলেছেন, ঠিক না, প্লাস মাইনাস প্রায় 10টার মতো বলেছেন, না আপনার কথা মানে বিশ্বাস হবে জানি না, অনলি দুইটা প্রোডাক্ট যদি আমরা পাই, অনলি টু প্রোডাক্ট। আর ওই যে ভাই যে প্রশ্নটা করলেন যে মানে প্রোডাক্টগুলি যদি অ্যাভেলেবিলিটি থাকে, আসলে এই 10টা প্রোডাক্টের দরকার নেই। বাংলাদেশে বহুত বড় বড় কোম্পানি আছে একটা দুইটা বা পাঁচটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে এবং অলওয়েজ ওদের প্রোডাক্ট শর্ট থাকে, যেহেতু বিদেশি কোম্পানি বা বাহিরের কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের কিছুই করার থাকে না। তো আমাদের সর্বোচ্চ প্রত্যাশা যে লুমিনাস গ্লোবাল অবশ্যই আমাদের আগামী দিনের নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদের ক্যারিয়ার করার স্বপ্নটা অবশ্যই পূরণ করবে। এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে, প্লিজ ওয়েলকাম ওয়েলকাম আওয়ার অনারেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনাব কামরুজ্জামান স্যার, এবং স্যারকে এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্মানিত পিটি চৌধুরী আপু। আমি পিটি চৌধুরী এনি আপুকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের সম্মানিত স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ আপু আসবেন, স্যারের জন্য আবার একটা ঝটতালি প্রত্যাশা করছি সবার পক্ষ থেকে, দোতলা রাখি প্লিজ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রোগ্রামে অপ্রত্যাশিত মেহমান আমি, কারণ আমি কিছুক্ষণ আগেও নিশ্চিত ছিলাম না, তারপরে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা শুনে আপনাদের এতগুলো মানুষের সাথে পরিচয় করার সুযোগ করে দেওয়ার জন্য আমি চেয়ারম্যান স্যার সহ তথা আমাদের যারা পরিচালক মহোদয় আছে, আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আজকের যারা ভদ্র এবং ভদ্র মহিলা মহোদয় যারা দূর দূরান্ত থেকে এসে আজকের এই প্রোগ্রামটাকে সফল এবং সার্থক করেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা করতালি আশা করছি। আসলে বক্তব্য দেওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে জাস্ট একটা পরিচয় হওয়ার সুযোগ। যেমন আজকে এখানে না আসলে অনেক বন্ধু যারা আজকেই আমার সাথে পরিচয় হচ্ছে তাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ হতো না, এসব লোক। তো যেহেতু আমি সৌভাগ্যবান অন্যদের চেয়ে একটু বেশি, এই জন্যই যে আমি কিছু বন্ধুদের সাথে আজকে পরিচয় হলাম, কিছু ভালো মানুষদের সাথে পরিচয় হলাম। যেমন আমাদের আজকের পরিচালক বাদশা ভাই, আসলে ওনার যে কথাগুলো আমি শুনতে পারতাম না যদি আমি এই প্রোগ্রামে না আসতাম, এত এক্সিলেন্ট কিছু আলোচনা করলেন, এত গুণাগুণ কিছু প্রোডাক্ট নিয়ে কথা বললেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি যে আমি আসলে কোনো বিষয়ই শেয়ার করবো না, শুধু জানি যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদেরকে কোনো কিছু শেখানো যায় না, শুধু তাদের সাথে কী করা যায়, শেয়ার করা যায়। তা আমি দু একটা কথা শুধু শেয়ার করবো আপনাদের সাথে, কী করব। আজকে যে কোম্পানিতে আমরা এখানে এসেছি, আমি নিজে সহ, দেখেন এই প্রতিষ্ঠানটা যারা যে যেখান থেকেই শুরু করুক, যে লেভেল থেকেই শুরু করুক, আমাদের মানসিকতা এক হতে হবে। আমরা কি একমত? যেমন আমার হাতে 5টা আঙুল আছে, আচ্ছা এই আঙুলগুলো কি সমান করা সম্ভব? সম্ভব না? হ্যাঁ সম্ভব, কেটে পেলে না, শুধুমাত্র এভাবে যদি একটু একত্রিত করা হয়। এটা হচ্ছে একটা বিরোধী একত্রিত হওয়ার মানসিকতা। তাহলে এই প্রতিষ্ঠানে আমরা সবাই এভাবে একত্রিত হতে পারবো না? তাহলে আমাদের উদ্দেশ্যে একটা করতালি দিই আমরা, যেহেতু আমরা একমত হয়েছি যে আমরা একত্রিত হব। এখানে যদি বলি চেয়ারম্যান মহোদয় একা কোম্পানি শুরু করছেন, আসলে ওনার একার পক্ষে সম্ভব না, পরিচালকরা শুরু করছেন সম্ভব না, আমরা প্রত্যেকেই যদি নিজেদেরকে একত্রিত করতে পারি, একটা প্রতিষ্ঠান যদি টিকে থাকে, সেই প্রতিষ্ঠানের জন্য পক্ষ হয়ে আমি একটা কথা বলি। এক ভদ্রলোক ব্যবসা শুরু করছে, চিন্তা করলো যে আমি বট গাছের নিচে একটা চায়ের দোকান দিব, তা ভালো, ওই জায়গায় মেম্বারের কাছ থেকে একটা অনুমোদন নিল, এরপরে চা বিক্রি শুরু করলো। বট গাছের নিচে প্রচুর চা বিক্রি হচ্ছে, এলাকার লোকজন সবাই বট গাছের এই ছায় নিচে বসে চা খেতে সবার ভালো লাগে এবং ওখানে বসে চা খায়। তো রীতিমতো খুব বিক্রি বেড়ে গেছে। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, কী সমস্যা? ওই বট গাছের ডালে কিছু পাখি যখন বসে তারা কী করে, পায়খানা করে, আর ওই পায়খানা দুধের মধ্যে পড়ে, ওই দোকানদারের গায়ের উপরেও পড়ে। একসময় ভাবলো
সে বটগাছকে রীতিমতো গালিগালাজ করা শুরু করলো, যে বটগাছ তোমাকে আমি দেখাচ্ছি। একটা পর্যায়ে শুরু করলো কি, বটগাছের পাতাগুলো ভেঙে ভেঙে সে চা বানাচ্ছে এবং ডালগুলো ভেঙে চা বানাচ্ছে। রীতিমতো তার দ্বিগুণ ব্যবসা শুরু হয়ে গেল, কারণ তেল কিনতে হয় না তো। কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই রোদে ওইখানে আর কোনো কাস্টমার আসছে না। তার মানে আমি যদি বটগাছটাকে এইভাবে ধরি, তাহলে আমরা একটা প্রতিষ্ঠানকে ধরতে পারি, ইয়েস অর নো? তাহলে এই প্রতিষ্ঠানটা যদি বেঁচে থাকে, তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের অভাব হবে না, ইয়েস অর নো? তাহলে আমি আজকে যারা এখানে আসছে, আমি আমার অধিকাংশ আমার পরিচিত মানুষগুলো স্বপ্ন দেখা মানুষ, আমিও তার মধ্যে একজন। যেটা আজকে উপস্থাপক বলেছে, আমি ডেস্টিনি 50তম ডায়মন্ড ছিলাম। আমি কি ডেস্টিনিতে ডায়মন্ড হয়ে জয়েন করেছিলাম? আমি ওই জিরো লেভেল থেকে জয়েন করে ডায়মন্ড হয়েছি। এখন এটা হচ্ছে আমার জন্য একটা ডিগ্রি। আমি জানি আজকে ডেস্টিনি যদি সঠিক জায়গায় থাকতো, আমরা হয়তো নতুন কোনো কিছু আর ভাবতে হতো না। এখানে যারা পরিচালক দেখছেন, তারা কিন্তু ওখানেরই শিষ্য। তাহলে আমরা সেই জায়গার থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। আমি এই প্রসঙ্গে বলবো, ইতিহাস জানার জন্য আর গড়ার জন্য আপনি পৃথিবীতে জন্মাননি, নতুন কোনো ইতিহাস গড়ার জন্যই আপনার জন্ম হয়েছে। কি একবার ইতিহাসের এই শ্রেষ্ঠ নির্মাতা হচ্ছে আপনি নিজে, আপনি আপনার ক্যারিয়ারের প্রতিষ্ঠাতা স্থপতি। আপনার আজকের পরিশ্রমই নির্ধারণ করবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবনে চ্যালেঞ্জ নিতে হয়, আর চ্যালেঞ্জ নিলেই আপনার সাফল্যের ইতিহাস কয়েক ইঞ্চি যদি হাতের রেখাও নেয়, বাস আপনার এই ইতিহাস ওই 3 ইঞ্চি একটি কার্ড নয়। এবং ওই কার্ডের উপরে যেটা কালো যে দাগ দিয়ে লেখা আপনার নামটি থাকবে, আর সেই নামটির জন্যই আপনার সাফল্যতা। আর এটা জ্যোতিষীর কোনো গণনা নয় যে আপনার জ্যোতিষী গণনা করে দিলে আপনি সফল হবেন। আমি যদি এই বলি যে সাফল্য আপনার হাতে, ইয়েস অর নো? এক ছাত্রকে ছাত্র স্যারকে প্রশ্ন করেছিল, স্যার আপনি কি বলতে পারেন আমার হাতের মধ্যে একটা তেলাপোকা আছে, এই তেলাপোকাটা জীবিত না মৃত? তখন স্যার জানে, আমি যদি বলি এই তেলাপোকাটা জীবিত, তাহলে আমার হাতের উপরে ছেড়ে দিবে, আর যদি বলি মৃত তাহলে কি করবে, সেভাবেও ছেড়ে দিবে, আর যদি জীবিত বলি সে চাপ দিয়ে কি করবে, মেরে ফেলবে। তখন বলছে, হে বৎস, এই তেলাপোকাটার জীবন এবং মরণ এখন নির্ভর করছে তোমার হাতের উপর। আজকে যারা আমরা সফলতে চাই, তাহলে এই সফলতা কার হাতে নির্ভর করছে? কার হাতে? আমাদের হাতে, ইয়েস অর নো? তাহলে আমরা সেই সফলতা এই জন্যই আমাদের দরকার, কারণ আপনি জানেন না আপনার দিকে কিছু মানুষ তাকিয়ে আছে, যেমন আপনার পিতামাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, তাদের জন্য হলে আপনাকে সফল হতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আজকে এখানে আসলেন, চলে গেলেন, শুধু একটা সিদ্ধান্ত নেন, তা আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? আমি আর বক্তব্য লম্বা করবো না, আবারও ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে। আমি এই 27 বছরের কর্মময় জীবনে আমি যে শিক্ষাটুকু পেয়েছি, সেই শিক্ষাটুকু সর্বোচ্চ একটা জায়গায় দেওয়ার মতো একটা মন, একটা মানসিকতা স্থির করতে পেরেছি, এই জন্যই যে আপনাদের মতো কিছু ভালোবাসার কিছু মানুষগুলোর সাথে পেয়ে ইনশাল্লাহ সাথে থাকতে চাই। এভাবে আমরা সবাই শপথ করতে চাই, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মানুষ আমাদেরকে ভালোবাসবে, আর যেদিন মারা যাব সেদিন মানুষ আমাদেরকে দোয়া করবে। সেই দোয়ার প্রত্যাশা রেখে আমি আমার এই সাংক্ষিপ্ত আলোচনা এবং আজকে ম্যানেজমেন্টকে আবারও ধন্যবাদ দিচ্ছি, সাথে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি।
এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।